দেখেন এই কি দেখতাছস তোমারে দেখতাছি উস্তাদ তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই একেবারে হিরো হিরো লাগতাছে কোন জায়গা যাবা গুলশানার কাছে যাবা উস্তাদের কাছে যাবো হ্যাঁ তোমার উস্তাদ আমার উস্তাদ টেলিফোন করছে আমার নিয়ে চলো উস্তাদ শালার পোশালা তুমি তো জানো না তোর কারণে ডাকছে আমার কারণে কে তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস এই জন্যই ডাকছে কও কি উস্তাদ তাহলে তো উনি অনেক বড় আমি তোর পায়ে ধরি আমার ওনার কাছে নিয়ে চলো নিতে পারি তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ উস্তাদ একেবারে চুপ চুপ চালতো কথা কমনা ছেলেটাকে বাবু বড় ভাই আমার নাম অপূর্ব অপূর্ব হিন্দু না মুসলমান আমি জানি না আমার চুপ তো অনেক কিছু কথা না কইবার ছাগলের বাচ্চা বাবু তুমি যে শুরু করেছো এতটা ঠিক না বসো এই ও বসুক 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 বস বড় ভাই ভালো বলা আমার ক্যাডার হিসেবে কাম করতেছে আচ্ছা তোমার গোডাউনে সেদিন নাকি একটা মার্ডার করে ফেলেছো জি বড় ভাই ওই এফডিসির গেটে তাপালিং করতো আমি গুলি করে দিয়েছি উস্তাদ আমি গুলি করে দিয়েছি বড় ভাই নতুন পোলা আমদানি করছি মাথা একটু ছিটে কিন্তু পোলাটা খুব সাহসী আচ্ছা যে ছেলেটাকে মেরেছ আসলে কোন গ্রুপের আমি শুনলাম আমাদের বিরোধী দলের না না ও কোন রাজনীতি ফাজনীতি করতো না ও কোন দলের না ও চিন্তাইকারী ও এই জন্য খবর দিচ্ছিলেন এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই ও একটু সাহস পাইব ও আপনারা দেখবার চাইছিল এই জন্য ঠিক আছে দোয়া করবেন আমার আপনার সাথে আমার জীবনটা ধন্য হইল চলো স্যার আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম উস্তাদ একটা কথা জিজ্ঞাসা মু কি তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয় বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে উস্তাদ কাম হয়ে গেছে গু আমার সারা আর আমি একটা জাউরা আমার উস্তাদ লাগে মন্ত্রী দেশে গোয়া মারা না তো কি ক দেহি এদিকে উস্তাদ 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 তোমার গুটি লাল বুঝছি তোমার এত পাওয়ার ক্যান চারটা পাঁচটা খুন করা তো তোমার জন্য যায় তুমি তো হিসাব কম করো আর আমি ওইলে তারে তারা ধরে বইতাম দিব নাকি সব পুলিশ হবে ঠিক আছে চলো চলো উস্তাদ